এক একটা বিদাতকে উঠানোর জন্য, এক একটা কুসংস্কারকে সমাজ থেকে উৎখাত করার জন্য যে পরিশ্রম আমাদের করতে হয়েছে, এই পর্যায়ে আসতে কিন্তু এমনিতে আসে নাই, এক খুব সহজে চলে আসে নাই। ত্যাগ না করলে কেউ জান্নাতে যেতে পারবেন না, আপনাকে ত্যাগ করতেই হবে। আপনার মধ্যে যদি ত্যাগের মানসিকতা না থাকে, সমাজ সংস্কারের টার্গেট যদি আপনার না থাকে, তাহলে আপনার মতো কর্মী যুব সংঘের দরকার নেই। এই ত্যাগপুত ইতিহাস আমরা জানি, সাহাবায়ে কেরামের ইসলামের প্রথম যুগে যে সাহাবারা ইসলাম গ্রহণ করেছিলেন, তারা যে পরিমাণ নির্যাতনের সম্মুখীন হয়েছিলেন, সেই তুলনায় তো আপনি আমি এখন জান্নাতের মধ্যে আছি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين معه والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب. سورة بقرة آية نمبر 214। বাংলাদেশ আহলে যুব সংঘের উদ্যোগে আয়োজিত বার্ষিক কর্মী সম্মেলন 2021-এর সম্মানিত সভাপতি, মাননীয় পরিচালক, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত বাংলাদেশ আহলে যুব সংঘের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মী বৃন্দ এবং প্রশাসনের পক্ষ থেকে যারা উপস্থিত আছেন, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ এবং সম্মানিত পুলিশ ভাইয়েরা, সময় খুবই সংক্ষেপ। আপনারা জানেন আজান হয়েছে, সালাত শুরু হয়ে যাবে। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার যে নির্ধারিত বিষয়, সে বিষয়ের উপরে সংক্ষেপে কিছু কথা রাখার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার বক্তব্যের বিষয় হচ্ছে সংগঠনের জন্য কর্মীদের ত্যাগ স্বীকারের মানসিকতা। ত্যাগ গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাংগঠনিক জীবনে ত্যাগ, সব ক্ষেত্রে ত্যাগ ব্যতীত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা যায় না। দুনিয়াটা ত্যাগের জন্য, আর আখেরাতটা হচ্ছে ভোগের জন্য, তাই না? দুনিয়াতে ত্যাগ করলে ভোগ করা যাবে আখেরাতে, আর দুনিয়াতে যদি ভোগ করেন তাহলে আখেরাতে কী করবেন? আখেরাতে ত্যাগ করতে হবে। তার মানে দুনিয়াটাকে যারা অগ্রাধিকার দেন তারা আখেরাতে বঞ্চিত হবেন, আর যারা আখেরাতকে অগ্রাধিকার দেন এবং দুনিয়াতে যারা ত্যাগ স্বীকার করেন তারা আখেরাতে সম্মানিত হবেন এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ভেবে নিয়েছো যে জান্নাতে প্রবেশ করবে? এই ধারণা কি তোমার হয়ে গেছে যে তোমরা জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ এখনও তোমাদের অবস্থা তাদের মতো হয় না যারা গত হয়ে গেছে। কি ছিল তাদের অবস্থা? মাসসাতহুমুল বাসা ওয়া দাররা ওয়া যুলযিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। নানাবিধ বিপদ, দুঃখ, কষ্ট, মুসিবত তাদেরকে গ্রাস করেছিল, স্পর্শ করেছিল, ঝুলঝিল এবং তারা ভয়ে কম্পিত হয়েছিল। হাত্তা ইয়াকুল আর রাসূল আল্লাযীনা মাআহু আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, এত বিপদ মুসিবত তাদের উপর দিয়ে গিয়েছে, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথী ইমানদারগণ পর্যন্ত বলতে বাধ্য হয়েছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন সাবধান, নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতীব নিকটবর্তী। এই একটি আয়াতে আমার আজকের বিষয়ের জন্য যথেষ্ট। এই আয়াতটি থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি, আজকে যারা এখানে উপস্থিত হয়েছি, যেই পর্যায়ের কর্মী হই, যেই পর্যায়ের দায়িত্বশীল হই, এই আয়াত আমাদেরকে যে বিষয়টি শিখাচ্ছে সেটি হচ্ছে যে বিনা ত্যাগে কেউ জান্নাতে যেতে পারবে না, ঠিক না? ত্যাগ না করলে কেউ জান্নাতে যেতে পারবেন না, আপনাকে ত্যাগ করতেই হবে।
যারা আমরা সাংগঠনিক জীবনে কাজ করছি, আপনি যদি মনে করেন যে আমি জেলা দায়িত্বশীল বা জেলার অমুক পর্যায়ের নেতা, আমার জন্য এটি যথেষ্ট। একটা সম্মানিত পদ আমি পেয়েছি, আমি প্রতি মাসে একবার কেন্দ্রে যাব, তা কর্মী সম্মেলনে বছরে একবার যাব, বাস আমার দায়িত্ব পালন হয়ে গেল। এমনটি ধারণা করলে কালকে আমাদের দিন কোনো জবাব দিতে পারবেন না। আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনি জেলা দায়িত্বশীল, আপনি কতটুকু দায়িত্ব পালন করেছেন, সে প্রশ্নের সম্মুখীন কিন্তু আপনি হবেন। আপনার মধ্যে যদি ত্যাগের মানসিকতা না থাকে, আপনি যদি কর্মী তৈরি করার চিন্তা চেতনা না থাকে, সমাজ সংস্কারের টার্গেট যদি আপনার না থাকে, তাহলে আপনার মতো কর্মী যুব সংঘের দরকার নেই। শুধুমাত্র পদের জন্য যদি লালায়িত থাকেন কেউ, দায়িত্ব পাওয়ার জন্য ইচ্ছা যদি কারো থাকে, সেই জন্য যদি কেউ কেন্দ্রে এসে থাকেন, তাহলে তার এই আসা যাওয়া অর্থ ব্যয় সময় কুরবানির সব কিছু ব্যর্থ হয়ে যাবে। কিন্তু যদি আপনার লক্ষ্য ঠিক থাকে, এই যে কষ্ট করে আসলেন তার নেকি পাবেন, অর্থ খরচ করে ব্যয় করলেন তার নেকি পাবেন। একটু আগে আমরা আলোচনা শুনলাম যে সমাজটাকে সংস্কার করতে হলে কত বাধার সম্মুখীন হতে হয়। এক একটা বিদাতকে উঠানোর জন্য, এক একটা কুসংস্কারকে সমাজ থেকে উৎখাত করার জন্য যে পরিশ্রম আমাদের করতে হয়েছে, আমির জামাতের আমল থেকে নিয়ে এই পর্যন্ত, এই পর্যায়ে আসতে কিন্তু এমনিতে আসে নাই, এক খুব সহজে চলে আসে নাই। আজকে দোয়া সম্পর্কে খুব সহজ, সকলে জানেন দোয়া বিদাত, মোনাজাত করলে বিদাত হয়। কিন্তু এই এই কথাটা যখন সর্বপ্রথম চালু হয় যে ফরজ সালাতের উপরে মোনাজাত করা যাবে না, কারণ কি হাদিসে নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেন নাই, সাহাবীরা করেন নাই, তখন কি অবস্থা হয়েছিল আপনাদের উপরে, কত অপবাদ আপনাদেরকে দিয়েছে, আপনাদের উপর আক্রমণ করেছে, অনেক অত্যাচার নির্যাতনের সম্মুখীন হয়েছেন। এখনও যারা সহি আকিদা সহি হাদিসের উপর আমল করেন, তাদেরকে যে তাদের উপর যে অবর্ণনীয় নির্যাতন, এগুলি ত্যাগ নয়, যে ত্যাগপুত ইতিহাস আমরা জানি সাহাবায়ে কারামের, ইসলামের প্রথম যুগে যে সাহাবারা ইসলাম গ্রহণ করেছিলেন, সেই লম্বা ইতিহাস বলার তো আমাদের সময় নেই। আপনার নাম বললে বুঝতে পারবেন, বিলাল রাদিয়াল্লাহু আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, খুবাইব রাদিয়াল্লাহু আনহু, ইয়াসির পরিবারের কাহিনী, মুসাব বিন উমাইরের কাহিনী, তারা যে পরিমাণ নির্যাতনের সম্মুখীন হয়েছিলেন, সেই তুলনায় তো আপনি আমি এখন জান্নাতের মধ্যে আছি। এখন তো আমাদের আমাদের সেরকম পরিস্থিতি হচ্ছে না, তাদেরকে শারীরিকভাবে যে নির্যাতন করা হয়েছে, মানসিকভাবে যে নির্যাতন করা হয়েছে, যেভাবে কষ্ট তাদেরকে দেওয়া হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চোখে নির্যাতন দেখেছেন, কিন্তু প্রতিকারের কোনো সুযোগ তার ছিল না, সেই ক্ষমতা তার ছিল না, রাষ্ট্রীয় ক্ষমতা তার হাতে ছিল না, তখন তিনি পর্যন্ত তখন বলে যাচ্ছেন পাশ দিয়ে, সবরানিয়া আলা ইয়াসির ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ। ইয়াসির পরিবারকে সান্ত্বনা দিয়ে বলছেন, ধৈর্য ধারণ করো হয়ে ইয়াসির পরিবার, নিশ্চয় তোমাদের জন্য তোমাদের কাঙ্ক্ষিত স্থান হচ্ছে জান্নাত। এই সমাজটাকে গড়তে হলে আমাদেরকে ত্যাগের মানসিকতা অবশ্যই লালন করতে হবে। আপনি দাওয়াত দিবেন, দাওয়াতের আকাঙ্ক্ষা থাকতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জেরুজালেম বিজয়ে যাচ্ছেন, রাস্তার একসময় অজুর প্রয়োজন হলো, অজু করার জন্য তিনি তার সাথী যারা ছিল তাদেরকে অজুর কথা বললেন, পানি চাইলেন, এক জায়গাতে পানি নিয়ে এসে দেওয়া হলো এক বৃদ্ধ মহিলার কাছ থেকে। পানিটা তো সুমিষ্ট পানি, তো অজু করার পরে তিনি বলছেন, এত মিষ্টি পানি এইখানে কোথায় পেলে তোমরা, কার কাছ থেকে নিয়ে আসলে? তখন বললো যে ওই বাড়িতে একজন বৃদ্ধ মহিলা আছে, তার কাছ থেকে এনেছি। তো মহিলার কাছে তিনি দাওয়াত দেওয়ার প্রয়োজন মনে করলেন, তিনি মহিলাকে বললেন, আসলিমি তাসলিমি, হে বৃদ্ধ মহিলা, তুমি ইসলাম গ্রহণ করো, তুমি শান্তিতে থাকতে পারবে, জান্নাত লাভ করতে পারবে, ইসলাম গ্রহণ করো, ইসলামের দাওয়াত দিলেন। এবারে সেই মহিলা উত্তর দিচ্ছে, আল আন আমুতু আল আন, আমি তো এখন মারা যাবো, এখন ইসলাম গ্রহণ করব। তিনি মাথার কাপড়টা খুলে দেখালেন, মানে বৃদ্ধা শুভ্র কেশ, তার মানে চুল সাদা হয়ে গেছে। তো ওমর ফারুককে বলছেন, হে ওমর ফারুক, তুমি আমাকে ইসলামের দাওয়াত দিচ্ছ, আমি মৃত্যুবরণ করার সময় এখন আমি ইসলাম গ্রহণ করব, তার মানে আমি আমার বাপদাদার ধর্ম ত্যাগ করব এখন। মানে সে তার দিনটাকেই অগ্রাধিকার দিল, ওমরের দাওয়াত কবুল করলো না। তারপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহুম্মা ফাশহাদে, আল্লাহ তুমি সাক্ষী থেকো, আমি আমার দাওয়াতটা তার কাছে পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ, দেখেন
তাহলে এই যে দাওয়াতের একটা ইচ্ছা আকাঙ্ক্ষা, কেন ওই মহিলাটা যেন দিনের দাওয়াতটা পান? তা আমরা যারা যুবসংঘ করি আমাদেরকে তো সেই দাওয়াতের মানসিকতা পোষণ করতে হবে। দাওয়াত দিতে গেলে তো আপনাকে গালি দিবে, আপনাকে সমাজ থেকে বের করে দিবে, আপনাকে মারবে, আপনার উপর নানা অপবাদ আরোপ করা হবে, তাই বলকে দাওয়াত থেকে পিছিয়ে আসবেন? এই ত্যাগের মানসিকতা আপনাকে আমাকে লালন করতে হবে সমাজ সংস্কার করতে হলে। ত্যাগের বিকল্প কিছু নেই, সমাজটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদেরকে ত্যাগের মানসিকতা অবশ্য পোষণ করতে হবে। সমাজে অনেক অনাচার চলছে, অনেক দুর্নীতি চলছে, অনেক অন্যায় চলছে, অনেক হারাম চলছে চলছে না? আজকে ব্যবসার নামে কত ধরনের হারাম ব্যবসা চালু আছে, এত মানে আধুনিক পদ্ধতি ব্যবসা বাণিজ্যের যে এগুলো হালাল হারাম বের করতে বের করাও খুব কঠিন, যার কারণে অ্যাক্সিডেন্ট আলেম পর্যন্ত বিভ্রান্ত হয়ে যাচ্ছেন, আলেমরা পর্যন্ত শরীয়ত বোর্ডের সদস্য হয়ে যাচ্ছেন ওই সমস্ত ব্যবসা বাণিজ্যের, কিন্তু আসলে হালাল নয়। আজ থেকে 1500 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করে দিয়েছেন, কি বলেছেন? আল হালাল বাইয়িনুন ওয়াল হারাম বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, হালালও স্পষ্ট হারামও স্পষ্ট, এর দুইয়ের মাঝখানে অস্পষ্ট কিছু বিষয় রয়েছে, অস্পষ্ট বোঝা যায় না যেটা আসলে কি হালাল না হারাম। ফাজতানিবু শুবহাত, আল্লাহ নবী বলছে তোমরা এই অস্পষ্ট বিষয় থেকে বেঁচে থাকো, কারণ যে ব্যক্তি এই অস্পষ্ট বিষয় থেকে সন্দেহযুক্ত বিষয় থেকে নিজেকে পরহেজ করলো সে তার দিনকে রক্ষা করলো, আর যে ব্যক্তি এই অস্পষ্ট ফাকাত ওয়াকাফিল হারাম ফি শুবহাত ওয়াকাফিল হারাম, যে ব্যক্তি অস্পষ্ট বিষয়ের মধ্যে নিজেকে নিক্ষেপ করলো, পতিত হলো, অর্থাৎ এটা গ্রহণ করলো, এই সন্দেহযুক্ত ব্যবসাটা যে করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াকাফিল হারাম, সে হারামের মধ্যেই পতিত হলো। তাহলে এখন আমরা সন্দেহজনক ব্যবসার মধ্যে আছি না? অনেকে এখন আপনি বলবেন, ফতোয়া দিবেন যে না এটা নাজায়েজ, ওই যুবসংঘ এরা শুধু বিরোধিতা করছে, কিন্তু এক সময়কার সেটা প্রমাণ হচ্ছে যে আসলে যুবসংঘ যেটা বলেছিল, আহলে হাদিস আন্দোলনের যে ফতোয়া ছিল বা মাসিক আর তাহরিক পত্রিকার যে ফতোয়া ছিল এটাই ঠিক, তো এটা প্রমাণ হওয়া পর্যন্ত আপনাকে কী করতে হবে? সবর করতে হবে, আপনাকে সবরের সাথে মানুষের কাছে দাওয়াতটা কি পৌঁছে দিতে হবে। এই মানসিকতা যদি আমরা পোষণ করতে না পারি তাহলে কিন্তু সমাজ সংস্কার হবে না। আর সবসময় সুন্দর আচরণের মাধ্যমে উদু ইলা রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমতের সাথে দলিল প্রমাণ সহকারে এবং সদুপদেশের মাধ্যমে দিনের দাওয়াত দিতে হবে। একটা মানুষ সুদ খায়, একটা মানুষ মদ খায়, একটা মানুষকে যারা রিয়াবা গ্রহণ করে, তা আপনি কী করবেন? তার কাছে দাওয়াত দিবেন না? যে মদ পান করে মদ্যপ, তার কাছে দাওয়াত দিতে হবে আপনাকে, মদ খাওয়ার পরিণতি তাকে জানাইতে হবে, কাল কেয়ামতের দিন তার কী পরিণতি হবে। তিনাতুল খাবাল, একটা কুয়া যেখানে কি থাকে, পচা রক্ত পুজ এগুলো থাকে, এইটা হবে তার খাবার, নাউজুবিল্লাহ, খেতে পারবেন? তো তুমি দুনিয়াতে মদ খেতে যাবো বিলাসী করে আয়েস করে, মরার পরে তোমার জন্য খাবার হচ্ছে সবচেয়ে পচা জিনিসটা। সম্মানিত বন্ধুরা, সমাজ সংস্কারের জন্য আমাদের অনেক সবরের প্রয়োজন, অনেক ত্যাগের প্রয়োজন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, নবী রাসূলদের গোটা জীবনটাই ত্যাগের, আলোচনা করতে গেলে লম্বা আলোচনার বিষয়, ত্যাগের দৃষ্টান্ত বলতে গেলে ঘন্টার পর ঘন্টা যাবে, বলা শেষ হবে না, কিন্তু আমাদের সময় সংক্ষেপ। এই জন্য বলছি আহলে হাদিস যুবসংঘের প্রত্যেকটা কর্মীকে এই মানসিকতা লালন করতে হবে যে আমি ভোগের জন্য এই সংগঠনে আসি না, ত্যাগের জন্য এসেছি। শুধু একটা শব্দ যদি আমরা শিখে যাই, আমরা ত্যাগের জন্য এসেছি, ভোগের জন্য নয়। দুনিয়াতে ত্যাগ করবো, আখেরাতে ভোগ করবো, এখানে আর্থিক ত্যাগের বিষয় আছে, সময়ের কুরবানি আছে, আপনার মেধার চিন্তা চেতনার সব ক্ষেত্রেই আমাকে অবশ্যই আখেরাতের জন্য, আখেরাতে মুক্তির জন্য, নাজাতের জন্য এবং এই সমাজটাকে শিরিক বিদআতে আচ্ছন্ন এই সমাজটাকে তৌহিদ ও সুন্নার আলোকে ঢেলে সাজানোর জন্য সাধ্যমতো চেষ্টা করতে হবে, সাধ্যমতো সময় দিতে হবে, শ্রম দিতে হবে, আর্থিক কুরবানি করতে হবে। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আমরা যারা আজকের এই সম্মেলনে উপস্থিত হয়েছি এই মানসিকতা নিয়ে যেন আমরা এখান থেকে বাড়িতে ফিরে যেতে পারি, আমরা যেন সংগঠনের নিয়মকানুন মেলে চলি, অর্থাৎ আমাদের সাংগঠনিক পদ্ধতি যেটা গঠনতন্ত্রে যা বলা আছে, একজন কর্মীর যে দায়িত্ব, একজন বা দায়িত্বশীলের যে নিয়মিত দায়িত্বগুলো আছে এগুলো যেন আমরা নিয়মিত পালন করি, প্রাথমিক সদস্যের যে দায়িত্ব আছে সেগুলো যেন আমরা নিয়মিত পালন করি,
আমাদের এলাকায় শাখায় গত দেড় বছর তো বলতে গেলে সফর একবারে বন্ধ। আপনার জেলায় হয়তো কিছু কোনো কোনো জেলায় কিছু কাজ করেছেন, অধিকাংশ জেলায় কিন্তু আমরা কাজ করেন না, আপনারা করেন নাই। আলহামদুলিল্লাহ এখন থেকে এই প্রতিজ্ঞা নিয়ে যান, প্রত্যেকটা শাখায় যাবেন, সফর করবেন। যেখানে আহলে হাদিস ভাইয়েরা আছে, তিনজন ব্যক্তি থাকলে একটা শাখা হবে একটা গ্রামে, যেখানে মসজিদ আছে সেখানে শাখা করেন। করে আমাদের দায়িত্ব হচ্ছে এই হকের দাওয়াতটা তাদের কাছে পৌঁছে দেওয়া। যদি পৌঁছে না দেই তাহলে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে, এটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমরা যেন লিওয়াজহিল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা যেন এবং আখেরাতে মুক্তির জন্য আমরা যেন এই দাওয়াতটা সর্বত্র পৌঁছে দিতে পারি, সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকতামুক্ত একটা সুন্দর সমাজ যেন গড়ে ওঠে। যদি এরকম একটা সমাজ গঠন করতে পারি, উপহার দিতে পারি, তাহলে সেটাই হবে সবচেয়ে সুন্দর সমাজ, শান্তির সমাজ, সেটাই হবে জান্নাতি সমাজ। আমরা একটা জান্নাতি সমাজ চাই, জান্নাতি রাষ্ট্র চাই, সেই জন্য আমাদের কাজ করতে হবে। আমাদের প্রশাসনের বাইরে কী করবে? তারা তো ডান্না মারতে পারবে, কিন্তু মানুষের আকীদার সংস্কার, মানুষের মানসিকতা পরিবর্তন করবেন কি দিয়া? সেটা তো ডান্ডা দিয়ে হবে না। এটা আমাদেরকে এইভাবে মানুষকে বোঝানোর মাধ্যমে, মোটিভেশন ওয়ার্কের মাধ্যমে মানুষকে বোঝাতে হবে যে এটা হারাম, এটা হালাল, এটা অন্যায়, এটা খারাপ, এই কাজটা করা যাবে না, এই কাজটা করলে তোমাকে জাহান্নামে যেতে হবে, দুনিয়াতে তোমার তো দণ্ড আছেই, মৃত্যুর পরেও তোমার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইকে তার দ্বীনের জন্য কবুল করে নিন, যাবতীয় অন্যায় থেকে, যাবতীয় হারাম থেকে, যাবতীয় দুর্নীতি থেকে, যাবতীয় সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে এবং মাদকতা থেকে, অনইসলামিক যত কর্ম আছে সবগুলি থেকে যেন আমরা নিজেদেরকে পরহেজ করতে পারি এবং কোরআন এবং সহিহ হাদিসের আলোকে যেন আমরা আমাদের সার্বিক জীবনটাকে গঠন করতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আকুলু কৌলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।